গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। এখন সময় হচ্ছে 10:15, আজকে হচ্ছে সোমবার। তো আমি রেডি দেখে ভাবছো তো যে বেরোচ্ছি টেরোচ্ছি বোধ হয় বা কিছু। সোমনাথের আজকে গাড়ি সার্ভিসিংয়ের ডেট, তো ও আমাকে বলেছিল যে মেয়েকে স্কুলে দিতে যেতে পারবো না, আজকের দিনটা তোমাকে যেতে হবে, কারণ আমাকে 10টার মধ্যে গাড়ি সার্ভিসিং ওখানে পৌঁছতে হবে। তো আর মেয়ে স্কুল 10:30, তো বললো যে তোমাকে তাহলে স্কুলে মেয়েকে নিয়ে যেতে হবে। তো ঠিক আছে, তো আমি সে মতন মেয়েকে সকাল থেকে রেডি টেডি করে ব্যাগটা গুছিয়ে আমি নিজেও রেডি হলাম। রেডি হয়ে জাস্ট জুতোটা পরে মানে উঠোনে নেমে গেছি। তোমাদের দাদা ভাই লেট হয়েছে আজকে, ও যেতে পারিনি 10টার মধ্যে। ও 10:15 বাজে, আমিও উঠোনে পাড়ে গেছি, 10:15 বাজে ও গাড়ি বের করেছে সার্ভিসিংয়ে যাবে। তখন আমাকে বলছে যে থাক থাক থাক, তোমাকে যেতে হবে না, তোমাকে যেতে হবে না, আমার তো দেরি হয়ে গেছে, আমি মেয়েকে স্কুলে নামিয়ে দিয়ে বেরিয়ে যাবো। আইলাম, তাহলে আমাকে রেডি করালা কেন তুমি? ও বলছে থাক থাক থাক, তুমি ঘরে গিয়ে রিলস করো, রিলস করো, রেডি হয়েছো, রিলস করো। বললাম যে এইভাবে রিলস? ও বলছে হ্যাঁ হ্যাঁ রিলস করো, যাও ঘরে যাও ঘরে যাও, আমি নিয়ে যাচ্ছি, দেরি হয়ে গেছে যখন তাহলে আর তোমাকে আর ফালতু যেতে হবে না। তো আমার ভালোই হলো, কারণ আমি তোমাদেরকে বলেওছি যে এই সময়টা করে আমার বেরোনো খুবই প্রবলেম হয়ে যায়। এখনও দেখো বিছানা টিছানা তুলবো, ঘরের কাজ বাজ সারবো, ঘর ঝাড় দেবো, রান্না বান্না বসাবো। সোমনাথ সকালবেলা আজকে ডালিয়া খাইনি, ছোলা ড্রাই ফ্রুটস এইসব খেয়ে বেরিয়ে গেলো। আর মেয়ে ভাত খেয়ে গেছে, গরম গরম ভাত করেছিলাম সকালবেলা, ঢেঁড়স ভাজা করেছিলাম সকালবেলা, উঠেছি অনেক সকালে, তখন 8টা-8টা বাজে বোধ হয়। উঠেই আগে একদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, একদিকে ঢেঁড়স ভাজা বসিয়ে দিয়েছিলাম। তো ওগুলো খেয়ে মেয়ে স্কুলে গেছে, এখন সব কিছু পরিষ্কার টরিষ্কার করা, রান্না বান্না কাজ ফাজ অনেক রয়েছে। তো চলো বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো সারাদিন, পরে আবার দেখা হবে তোমাদের সাথে। দেখতেই পেলে আমার বিছানা তোলা হয়ে গেল, তারপরে জানলা টানলা খুলে দিয়ে এখন আমি বাকি কাজে যাব। আর তোমাদের দাদা ভাই আজকে বাড়িতে নেই, ও গেছে গাড়ি সার্ভিসিং করাতে, আর ওদিকে মেয়ে তো স্কুলে, তো এখন বাড়ি তো ফাঁকা। তো আমি এখন টুকুর টুকুর করে সমস্ত কাজগুলো করে নেবো ধীরে সুস্থে। আর দেখো এটিএম কার্ডটা বের করেছিলাম, ভেবেছিলাম বেরোবো তো টাকা ফাঁকা তুলবো কি না, তো বেরোনো তো হলো না, তো আবার সব কিছু গুছিয়ে রেখে দিলাম আমার পার্সে। আর তারপরে লাইট টাইট অফ করে এখন ঘর ঝাড় দেবো। তো তার আগে এখানে কিছু জামা কাপড় রয়েছে, সেগুলোকে ভাঁজ করতে হবে, মানে আমি যেগুলো এখন পরেছিলাম বেরোবো বলে, তো সেগুলো ওর ওপর ভাঁজ করে রাখবো। আর সকাল সকাল একটা ব্র্যান্ড প্রমোশনের জন্য একটা কোম্পানি থেকে প্রোডাক্ট এসে গেছে, সেটা টেবিলের ওপর রয়েছে দেখতে পাচ্ছ, তো সেটাও গুছিয়ে রাখবো। আর তখন বিছানা তোলার সময় দেখতে পেলে আমার চা জানলা দিয়ে ডিম দিল, মানে ওই পাড়ার স্কুল থেকে যে ডিম দেয় খিচুড়ি ডিম, তো খিচুড়ি তো আমি নিই না, ভাতটাও নিই না, ওগুলো বড়মাদেরকে দিয়ে দিই, আমি শুধু ডিমটা নিই। তো ডিমটা রেখে দিলাম ফ্রিজে, দিয়ে এখন ঘর ঝাড় দিতে চলে আসলাম। আর ঘর টর ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরে সোজা রান্নাঘরে যাব। আর আজকে যখন চুড়িদারটা ছাড়লাম তখনই ভালো মানে গাটা ধুয়ে নিয়েছিলাম, কারণ ভাবলাম যে আবার সেই নাইটিটা পরবো, তার থেকে গাটা ধুয়ে নিয়ে একটা কাঁচা নাইটি পরি, তো তার জন্য একেবারে গা ধুয়ে এসে তারপরে কাঁচা নাইটি পরে নিলাম। এতে আমার কাজের এনার্জিটাও চলে আসলো স্নান করার জন্য, আর একটুখানি ফ্রেশও লাগছে, তো এই কারণেই সকাল সকাল আজকে একটুখানি এই কাজটা করে নিলাম। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো, আর তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে।
বন্ধুরা আলুটা কেটে নিলাম আর এখন রান্না করব হচ্ছে রিঠে মাছ। আজকে ফ্রিজ থেকে আমি রিঠে মাছ বের করে রেখেছিলাম, এটা ভালো করে নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে মেখে নিচ্ছি। তোমরা অনেকে রিঠে মাছ দেখতে চাও যে কাঁচা অবস্থায় দেখিও দিদি, অনেকেই বলেছো এর আগে যখন খেয়েছি কিন্তু দেখায়নি, তো এই হচ্ছে রিঠে মাছ দেখতে এরকম হয়, একদম পুরো মাংসের মতো করে রান্না করতে হয়। আর এদিকে দেখো আলু টমেটো আদা সমস্ত মশলাপাতি যা যা লাগে বের করে নিয়েছি আর কড়াইটা বসিয়ে দিয়েছি, এখন এই রান্নাটা শুধু করে নেবো। আর আজকে আর সবজি টবজি যে ঘ্যাট ফ্যাট করি সেটা আজকে আর করবো না, কারণ টানা কিছুদিন হলো রোজ সবজির ঘ্যাট করা হয়েছে, তো তার জন্য আজকে ভাবছি করবো না, রোজ একরকম খাবার আবার ভালোও লাগে না। তো দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসছে আর এবার একটা একটা করে মাছ ছাড়বো। তো মাছ ভাজা দেখে আমি আর না খেয়ে থাকতে পারলাম না, আমার মাছ ভাজা দেখলে পরে মনে হয় যেন একটুখানি কাঁচা তেল কাঁচা লঙ্কা নুন নিয়ে যদি একহাতা ভাত খেতে পারতাম খুব ইচ্ছে করে, তো তার জন্য না থাকতে পেরে গরম গরম মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নিচ্ছি। আর দেখো কাণ্ড, আমার যে বসে খাবো সে টাইমটুকু আমার নেই, যেহেতু রান্না হচ্ছে গ্যাসে আমি গ্যাস অফ করিনি, তো ওই জাস্ট একটা মাছ উল্টাতে উল্টাতে যেটুকু টাইম তার মধ্যে কোনো রকমে নাকে মুখে গুঁজে দুগাল মতো ভাত খেয়ে নিলাম। আর এদিকে দেখো মাছ ভাজা হচ্ছে আর এদিকে ডালটাও আমার হয়ে এসেছে, তো একটুখানি ডাল তো করতেই হবে, যেহেতু মাছের মধ্যে আমি লঙ্কা দেবো ঝাল ঝাল করে করব, তাই ডাল করছি যাতে তোমাদের দাদা ভাইয়ের খেতে কষ্ট না হয়, ও ডাল দিয়ে ভাতটা মাখতে পারে আর এখান থেকে আস্তে করে আলুটা আর মাছটা তুলে নিতে পারে। তো আমার রান্না হয়ে গেছে আর তোমাদের দাদা ভাইও বাড়িতে চলে এসেছে দেখতে পাচ্ছ, ও হাত ধুচ্ছে ভাত খাবে বলে আর আমি ভাত বাড়বো। একটু কুমড়ো সিদ্ধ করেছিলাম, কারণ একেবারেই পাতে সবজি না থাকলে আবার যদি কেমন লাগে, তো তার জন্য একটু কুমড়ো সিদ্ধ করেছি, আর কুমড়ো সিদ্ধটা খেতে সোমনাথ আর মেয়ে খুব ভালোবাসে। আর এদিকে দেখো ডাল করেছি আর এদিকে আর কুমড়ো সিদ্ধটা আমিও কিন্তু ভালোবাসি, কি শুধু ওর মধ্যে লঙ্কা নেই বলে আমি খাইনি আর কি। আর এই হচ্ছে আজকের স্পেশাল ডিশ, সেটা হচ্ছে রিঠে মাছের কষা বা রিঠে মাছের কালিয়া যাই বলো না কেন, বা রিঠে মাছের তরকারি ঝোল যা খুশি নাম দিতে পারো, কারিটাই বলা বেটার। বেশ একটা গামাখা গামাখা তরকারি দেখতেই পাচ্ছ, খুব সুন্দর হয়েছিল খেতে, আর কালার দেখে তো তোমরা বুঝতেই পারছ কিরকম মাখা মাখা টাইপের হয়েছে, আর ঝোলটা গাঢ়, আর মানে পেঁয়াজ রসুন ছাড়াই করি আমি মাছ তোমরা সেটা জানো। যাই হোক দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত বাড়তে চলে এসেছি, তো একটুখানি শশা কেটে নিলাম, ভাবলাম ঘরে যখন শশা আছে, ও তো রবিবারে পুজো করে শশা একটা কলা আর একটা আলু পেয়েছিল, তো কলাটা আমার মেয়ে ভালোবাসে আর ও খাবে, আর শশাটা সোমনাথকে কেটে দিলাম। আর এই যে কুমড়ো সিদ্ধ দিচ্ছি একটু, আর ও আবার ওর জন্য চ্যানেলের জন্য ভিডিও করছে, আর দিয়ে সোমনাথকে ভাত দিয়ে দিলাম। আর একটা বাটিতে করে দেব মাছটা, কারণ ঝোলটা এক ফোঁটা মতো দিয়েছি, ও যদি মন চায় নেবে, যদি মন চায় না ঝোল এক ফোঁটাও নেবো না তাহলে নেবে না, তো তার জন্য ঝোলটা এই মাছটা এতে করে দিলাম। আর দু পিস মাছ দিয়েছি বলে আবার বলছে যে দু পিস মাছ দিলা কেন, একটা তোলো একটা তোলো, তো আমি আবার বললাম দেখো রিঠে মাছটা এক পিস খেয়ে হয় না, অন্যান্য মাছ আমরা এক পিস করে খাই, কিন্তু এই পাঙাশ মাছ আর রিঠে মাছ এই দুটো মাছ যেদিনকে রান্না হয় সেদিনকে আমরা দু পিস করেই, অন্তত আমি তো দু পিস করে নিই, আর আমি আবার দু পিস নিলে ওকে আবার এক পিস দিতে কেমন লাগে, তার জন্য ওকেও দু পিস দিয়েছি, আর ও বলছে দুটো দিলা কেন দুটো দিলা কেন। যাই হোক তো সলিড পিস দেখে দিচ্ছি, কাটাকুটা অতটাও পছন্দ করে না, আর কাটাকুটাগুলো আবার আমি ভালোবাসি খেতে ভীষণ, তো সোমনাথ আমাকে বলে তুমি কি বিড়াল নাকি, আগে জন্মে বিড়াল ছিলাম মনে হয়, এত কাটা খেতে ভালোবাসি আর কি। তো চলো সোমনাথকে ভাত দিয়ে আসলাম, এবার সব কিছু গুছিয়ে নেব আর ওদিকে আমার জন্য ভাতটা বেড়ে নেব। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এসেছি জামাকাপড়গুলো ভাঁজ করতে, তো ছাদ থেকে জামাকাপড়গুলো তুলে নিয়ে আসলাম, ছাদে প্রচণ্ড রোদ, এখনই মানে এই ফেব্রুয়ারি মাসের লাস্ট উইক চলছে, এখনই ছাদে আর যাওয়া যাচ্ছে না, এতটা গরম লাগছে রোদের এত তাপ, তাহলে তো সারা মাস এখনও পড়ে রয়েছে, মার্চ এপ্রিল জুন কী হবে কে জানে। তো জামাকাপড়গুলো এখন ভাঁজ করে নিচ্ছি আগে, তারপরে জায়গার জিনিস জায়গায় রাখবো, যেটা এ ঘরে রাখার সেটা এ ঘরে, যেটা ও ঘরে রাখার ও ঘরে। এ ঘরে সাধারণত মেয়ের জামাকাপড়গুলোই থাকে, এ ঘরে সোমনাথের কিছু থাকে না, আমার কিছু থাকে না, আবার ওই বড়ো ঘরে আবার মেয়ের কোনো জামাকাপড় নেই, বড়ো ঘরে শুধু আমার আর সোমনাথেরই জামাকাপড়। বাড়ি যেরকম দিচ্ছে
দনিকে নিয়ে যাবো তো, আর দনিকে যদি জানালে ভালো কি করি, তো বন্ধুরা এখন কিছুক্ষণ ওয়েট করি, সোমনাথ কখন আসবে, সোমনাথ আসলে পরে তারপরে মেয়েকে খেতে দেব। সোমনাথ তো ভাত খেয়ে গেল, ও গাড়ি সার্ভিসিং করে এসে ভাত খেয়ে গেল, আর এখন সোমনাথ এসে মানে খাওয়া দাওয়া করে আবার মেয়েকে আনতে গেল, তো মেয়েকে নিয়ে আসলে পরে মেয়েকে খাওয়াবো। তো এখন একটুখানি বসলাম, সমস্ত কাজ বাজ সব কিছু হয়ে গেছে, এখন মেয়েকে খাইয়ে শুয়ে পড়তে পারলেই ব্যাস। কীভাবে এক একটা করে দিন চলে যায় না জীবনের, মানে একটা করে দিন যায় আর ভাবি যে মানে একটা করে দিন যায় না, অ্যাকচুয়ালি একটা করে দিন কমে, একটা করে দিন কমে। মাঝে মাঝে যখন একা একা বসে থাকি তখন কেমন ভাবুক দেশে চলে যাই, যে কী জানি সব মানুষকেই তো এক সময় যেতে হয়, একটা সময় আমাকেও যেতে হবে, সবাইকেই যেতে হবে। তুমি যে আমার ভিডিও দেখছো তোমাকেও যেতে হবে, আমি যে তোমার সামনে এখন বসে আছি ভিডিও করছি আমাকেও যেতে হবে, সবাইকে যেতে হবে। কীভাবে যাব সেটাই হচ্ছে এখন সবচেয়ে বড় ভাবনার বিষয়, কারণ খুব আরামসে যেতে চাই, কষ্ট টষ্ট পেয়ে যেতে চাই না, একদম আরামসে টেরি পাবো না বেশ সেরমভাবে ফট করে চলে যাব, ওটাই বেটার, ধিকে ধিকে থুকে থুকে যেতে চাই না। তো এটাই একটা করে দিন যায় আর ভাবি দিন কমলো, আস্তে আস্তে দিন আসছে একটু একটু করে। যাক তোমরা তোমরা বুঝবে না, তোমাদের মাথা খেয়ে লাভ নেই, এটা আমার নিজস্ব ভাবনা, তোমাদের উপর চাপিয়ে লাভ নাই। যাই হোক এখন মেয়ের আজকে নাচের স্কুল নেই, আজকে সোমবার নাচের স্কুল ছুটি, আজকে সন্ধ্যাবেলা বাজারে যাব। কদিন ধরেই তোমাদেরকে বলে যাচ্ছি বাজারে যেতে হবে, বাজারে যেতে হবে, বাজারে যেতে হবে, অনেকগুলো কাজ জমে গেছে, একটা লিস্ট করেছি যে কী কী দরকার, সেই লিস্ট পুরো কাগজের পাতা পুরো ছাড়িয়ে চলে যাচ্ছে, এত লম্বা লিস্ট হয়েছে। অনেক দিন হয়ে গেছে না সোমনাথের সাথে বাজার যাওয়া হচ্ছে না, মানে বাইকে করে যে টুকটুক করে যেতাম অনেক দিন যাওয়া হয়নি। তারপরে সবচেয়ে মেন কাজ যেটা সেটা হচ্ছে টাকা তোলা, এটা হচ্ছে মেন কাজ, রুটির টাকা দিতে পারছি না দুদিন ধরে, মানে এটিএমে সেদিনকে গিয়ে ফিরে আসলাম, তারপরে তো আর যাওয়াও হয়নি। তো সবার আগে টাকা তুলবো, তারপরে মুদিখানার বাজারটা করে ওবেলা, তাহলে একবার তোমাদের সাথে ওবেলাই দেখা হচ্ছে, যখন বেরোবো তখন না হয় তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে চলো। দেখো আমার কাণ্ড, ওবেলা ভিডিও শেয়ার করছি বলে আবার বসে পড়লাম তোমাদের সাথে একটুখানি ভিডিও শেয়ার করতে। তো ভাবলাম পায়ে একটু নেল পালিশ করি, হাতে একটুখানি সময় পেয়েছি বসে আছি, তো সেইটুকু বসে থাকাও আর কি, বসে থাকার মতো করে আর খরচা করলাম না, একটুখানি কাজই করে নিলাম নিজের ওপর আর কি, একটুখানি এক্সপেরিমেন্ট। সেটা তো নেল পালিশ পরছি পায়ে অনেকদিন পর, আর তুলে পড়লে পরে বেটার হয় সব থেকে, কিন্তু আমি তুলে আর পড়ার মতো এনার্জি নাই, যে ওই হালকা হালকা উঠে গেছে, একেবারে অল্প অল্প লেগে আছে, ওর ওপর দিয়ে আমি দিয়ে দিলাম, যে কালারটা পরেছিলাম সেই কালারটাই পরে নিচ্ছি, আকাশি কালারের একটা, তো সেটাই পরে নিচ্ছি। আর এটা পায়ে পরা হয়ে গেলে হাতের লালটাও একবারে পরে নেবো। নেল পালিশ তো বিয়ের আগে মনে হয় একদিন দুদিন পর পরই খালি চেঞ্জ করতাম, আর এখন সেখানে 10 দিন 15 দিন 20 দিন হয়ে যায় তারপরে আমার মনে পড়ে নেল পালিশ পরার কথা, আর তাও তো মনে পড়ে, আর বিয়ের পর পর প্রথম প্রথম কয়েকটা বছর তো মনে হয় 8-9 মাস অন্তর অন্তর নেল পালিশ পরেছি, এমনও দিন গেছে আমার জীবনে। যাই হোক তো কালারটা কেমন তোমরা সবাই জানিও, এটা আমার অনেক অনেক পছন্দের একটা কালার, আর হাতে পরে নিয়েছি দেখো রেড কালার। গুড ইভিনিং সবাইকে, শুভ সন্ধ্যা, ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, আজকে বেশ কিছুক্ষণ ঘুমিয়েছি, তারপরে আজকে ঘুমটা ভেঙেছে আমার খুব ছোটোবেলাকার একটা বান্ধবী, সে আমার মানে আমাকে ফোন করেছিল আজকে, আমার নাম্বারটা জানি না পেয়েছে দিয়ে আমাকে ফোন করেছিল, তো তার ফোনেই ঘুমটা ভাঙে, তারপরে এতটা এক্সাইটেড হয়ে যায় যে পুনরায় আর ঘুমটা আর আসেনি, নর্মালি চলে আসে কিন্তু আর আসেনি, আর কারণ ওটাই ভাবছিলাম যেহেতু ফোনটা রাখার পরেই পরেও আর কি। তো ক্লাস ফাইভের বন্ধু মানে ক্লাস ফাইভের বান্ধবী আমার, তো এত বছর পর বুঝতেই পারছো যোগাযোগ হলো আবার, তো যদি কোনো দিনও আসে তাহলে নিশ্চয়ই তোমাদের সাথে দেখা করাবো। আর তারপরে তো মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, আর সোমনাথ গেছে ছাদে ব্যায়াম করতে, তো যথারীতি আমি যেমন করি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি সোমনাথের টিফিন, আর এদিকে দুধ গরম করব, দুধটা একটুখানি ঠান্ডা হোক মানে ঠান্ডাটা ছেড়ে যাক তারপরে গরম করব, কারণ এই কদিন পরপর 3 দিন ধরে দুধ জাল দিতে গিয়ে দেখলাম যে দুধটা কেটে যাচ্ছে, তো দুধটা মনে হয় নষ্ট বলেই দুধটা কেটে গেছিলো, নর্মালি ফ্রিজ থেকে বের করে ডাইরেক্ট গ্যাসে বসালে কিন্তু এভাবে কেটে যায় না কখনো, তো আজকে আর ভাবলাম এক কাজ করি ঠান্ডাটা ছাড়িয়ে নিয়ে গরম করি দেখি কি হয়, যদি কেটে যায় তাহলে দুধওয়ালাকে ফোন করে বলতে হবে এটা যে পরপর 4 দিন এই ঘটনা, আর যদি দেখি যে না ঠান্ডাটা ছাড়ানোর পর ঠিক আছে তাহলে আর ফালতু বলে লাভ নাই। আর আজকে একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে,
এই ঝিনুকটা আমার মনের অনেক কাছের, এই ঝিনুকটা অনেক অনেক ভালোবাসা জড়ানো, অনেক মমতা মায়া মমতা জড়ানো ঝিনুকটার সাথে। এই ঝিনুকটা আমার মাম্মা যখন মানে জন্মায় তখন থেকে এই একটা ঝিনুকেই ও খেয়েছে প্রথম দু বছর মতো, ক বছর খেয়েছে ঝিনুকে মনে নেই। তো আজকে ঝিনুকটাকে মানে বের করলাম, ভাবছি ঝিনুকে করে মেয়েকে খাও। তো আজকে ভাবছি এর মধ্যে দুধ ঢেলে ঝিনুকে করে মেয়েকে খাওয়াবো, দেখি ওর কি রিয়াকশন দেয়। হ্যাঁ চল মাম্মাম চলে আসো, তোমার খাবার আসো, আমি খাই দি দুধ, আসো খাই দি দুধ, আসো। এখানে ছিল এক লাফে ওখানে, দেখি আমার কোলে আসো, কোলে শো, কোলে শো, কোলে শো, কোলে এখানটায়, কোলে এখানটা শো, না না এখানটা শো, মুখটা দেখা, মুখটা দেখা, ওই দুধ দেখা, দুধ দেখা রিয়াকশন, মুখ দেখা। তুমি দুধ খাও না, তুমি কি খাও আর হরলিক্স খাও, হরলিক্স নিয়ে আসবো, হরলিক্স আনবো, ঠিক আছে হরলিক্স নিয়ে আসছি, দুধ খাই না ও, হরলিক্স নিয়ে আসি। হ্যাঁ তো আমার মেয়ে তো দুধ খায় না, তো ও তো হরলিক্স খায়, তো চলো ওর হরলিক্সই নিয়ে যাবো, দুধ নিয়ে যাবো না, ঠিক আছে। হয়ে গেল হরলিক্স, নিয়ে এলাম তো, আমি কি নিয়ে এসেছি বলতো, আমি এখন নিয়ে এসেছি হরলিক্স, দুধটা ফেলে দিয়ে আসলাম, ফেলে দিয়ে হরলিক্স নিয়ে আসলাম। হ্যাঁ ঝিনুকে করে খাবি না কেন? এ দেখ আমি তোকে ছোটবেলায় কি করতাম বলতো, আমি দেখাচ্ছি এদিকে, এই দেখ, এই দেখ কি করতাম ছোটবেলায়, এরম করে কোলে শুয়ে, এরম করে মা যে যেভাবে খেয়ে 2-3 বছর কাটিয়েছে সেইভাবে খাবার দেখে ওর মুখের অবস্থা দেখো। এরম করে ধরে তোমরাও চাইলে তোমাদের বাচ্চাকে একবার এরকম ভাবে সিরিয়াসলি ভাবে ঝিনুক নিয়ে এগিয়ে যাও, দেখো তো ঝিনুকে করে, ঝিনুক দেখে তাদের রিয়াকশনটা কি হয়। আমার আজকে অনেকদিন বাদে মনে হলো যে দেখি তো যে আমার মেয়ের ঝিনুক দেখে কি রিয়াকশন হয়। ও ছোটবেলায় ঝিনুকটা ছিল ওর শত্রু, কারণ ওই ঝিনুকে করে যত যুদ্ধ চলতো, প্রত্যেকটা মায়েরই চলে ঝিনুককে করে তার বাচ্চার সাথে দুধ খাওয়ানো নিয়ে অশান্তি, চেঁচামেচি, জোর করে খাওয়ানো দুধ, তো এটা প্রত্যেকটা মা বাচ্চারই মধ্যেই চলে। সেটা যে বাচ্চারা এখনো মনে রাখে সে ঝিনুকের প্রতি যে একটা রাগ ক্ষোভ, সেটা কিন্তু এই 5 বছরে এসেও বাচ্চাদের মন থেকে যায় না দেখতেই পেলে। ঠিক আছে চলো চামচে করে খাইয়ে দিই, তাই তো।
ঝিনুকে করে একবার খাই, হ্যাঁ একবার খাই একবার। এই এই আমি তো প্রথম যখন আমার মেয়ে হলো তখন আমি বুঝতে পারিনি যে ঝিনুকে করে কি করে খাওয়াতে হয়। তখন আমি এরম এরম করে ধরে এরম করে খাওয়াতে গেছিলাম, তখন ছোট মা এসে বললো যে এরম করে ধরে খাওয়াতে লাগে না, এই ধারটার এখানে একটা আঙুল এরম করে দিতে হয়, এরকম করে দিয়ে তারপর এইভাবে খাওয়াতে হয়। তো একটা ছোট মা আমাকে হাতে ধরে শিখিয়েছিল, এটা তো বলতেই লাগে একটু। ঝিনুকে করে কে খাবে, জয়ী খাবে তো। আচ্ছা মুখটা একটু মুছিয়ে দি, মুখটা একটু মুছিয়ে দি বাবা। এবার হেসে দিয়েছে, খাও খাও একটু 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 একটু। ওদা ওদি ওদা ওদা দেখছে ওইটা, ঠিক আছে চলো ঠান্ডা হয়ে যাচ্ছে, খাইয়ে দিই ক্লাসে করে, তারপরে আসছি একটা জিনিস দেখাবো। তো ঘুমিয়ে পড়ো বোন, দেখি ওকে এখন ঘুম পাড়িয়ে দিই, ওর খাওয়া হয়ে গেছে। ও তো আবার কোলে শুয়ে পা নাড়িয়ে নাড়িয়ে ঘুম পাড়াতে হয় ছোট তো, তো আমি ওকে ছোটবেলায় এভাবে কোলে নিয়ে পা নাড়িয়ে নাড়িয়ে ঘুম পাড়াতাম। ঘুমিয়ে পড়ো, আয় ঘুমা। এ মা ঘুমা, চোখ বন্ধ করবি তো, চোখ বন্ধ কর। আয় ঘুমা, এ মা ঘুমা, ঘুমাবি তো, দেখ খাওয়া হয়ে গেছে ঘুমায় না, চোখ বন্ধ। ও ও কাঁদে না কাঁদে না, ও ও কাঁদে, দেখো অবস্থা। এই মেয়েকে যখন আজকে থেকে 3 বছর আগে এরকম করে পেট ভরিয়ে যখন খাওয়াতাম, পেট ভরিয়ে খাওয়ানোর পর যখন পায়ে নিয়ে এরকম পা নাড়াতাম না, সঙ্গে সঙ্গে চোখটা এরকম ঘুমিয়ে পড়তো, মানে পেটটা ভরা থাকলে ঘুমিয়ে পড়তো। যখন যতবার খাওয়াতাম ততবার পেট ভরে খাওয়ানো হলেই পেটটা ভরা থাকলে ঘুমিয়ে পড়তো। আর এখন দেখো ফেসটা, দেখো বদের বাসা, বদের বাসা হয়েছে এটা। ঘুমা, আয় ঘুম, আয় ঘুম, আয় ঘুম, আয় ঘুম, ঘুমা। খুব মজা লাগছে না? চলো আজকের মতো টাটা করে দাও সবাইকে, টাটা টাটা।